আরেক ভাই আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে একবার জাহান্নামে নামে যাবে সে কি কোনোদিন জান্নাতে যেতে পারবে জবাব এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ এ প্রশ্ন নিয়ে এক ভ্রান্ত শ্রেণী তারা কিছু ধুম্রজাল সৃষ্টি করছেন যেটি মতাজেলাদের আকিদা এবং বাতিলপন্থীদের আকিদা যারা বলে যে কেউ জাহান্নামে গেলে জাহান্নাম থেকে কখনো বের হবে না আমরা বলবো যারা জাহান জাহান্নামে যাবে এরা দুই শ্রেণী এক শ্রেণী হলো যারা অমুসলিম কাফের মুশ্রিক বেদিন তারা জাহান্নামে প্রবেশ করলে আর জাহান জাহান্নাম থেকে বের হতে পারবে না দ্বিতীয় শ্রেণী হলো ওসাত উলমু মিনীন মমিনদের মধ্যে মুসলিমদের মধ্যে যারা অপরাধী তারা বিভিন্ন অপরাধের কারণে আল্লাহ যদি শাস্তি দেন তাহলে সেই শাস্তি হিসাবে তারা জাহান্নামে যাবে অতঃপর ইমান থাকার কারণে শাস্তি ভোগের পর তাদেরকে আল্লাহ সুবহান তালা নবী আলা আলি হুসাল্লামের সুপারিশের মাধ্যমে জাহান্নাম থেকে মুক্ত করবেন এমন বর্ণনা অসংখ্য হাদিসে এসেছে এবং কোরআনুল ক্যারিমেও বিভিন্নভাবে এসেছে যেমন করিমে সাফাহাত সম্পর্কে বর্ণনা এসেছে আল্লাহ বলেন কার ক্ষমতা রয়েছে আল্লাহর কাছে সুপারিশ করতে পারে তার অনুমতি ছাড়া আল্লাহ সুবহান তালা অনুমতি দেবেন প্রিয়নবী মোহাম্মদ হুসাল্লামকে এমন শ্রেণী যারা মমিনদের মধ্যে অপরাধের কারণে জাহান্নামে যাবে অতপর তাদের জন্য সুপারিশ করবেন নবী সাল্লাহ আলি হুসাল্লাম এমনকি হাদিসে এসেছে মনকা নি ইমান যার মাঝে অনুপরিমাণ ইমান থাকবে নবী সাল্লাহ আলী আল্লাহর অনুমতি সাপেক্ষে সুপারিশের মাধ্যমে তাকেও জাহান্নাম থেকে বের করা হবে সুতরাং আহলুসল জামায়াতের আকিদা কোরআন এবং সাহি হাদিসের আলোকে আমাদের বিশ্বাস হবে অপরাধী মমিনেরা যাদের ইমান একেবারে নষ্ট হয়ে যায়নি কিন্তু অপরাধী ইমান রয়েছে কিন্তু অপরাধী কারণ জেলাদের নিকট হলো কেউ এমন হতে পারে না যে অপরাধী কিন্তু ইমান রয়েছে এমন নয় কারণ তাদের নিকট কবিরা কবিরাগুনায় লিপ্ত হলে সেই ইমান থেকে বের হয়ে যায় কাফের হয়ে যায় যার ফলে সে চিরস্থায়ী জাহান নামে এই ভ্রান্ত আকিদা আমাদের কিছু মানুষ ছড়াচ্ছে তাদের বক্তব্যে তাদের বই পুস্তকে আমরা বলবো এবং তারা আরও বলে যে এটি নাকি করানের সাথে সাংঘর্ষিক তারা কি করান পড়েনি জানেনি আল্লাহ বলছেন ও মা আচ্া কুমোর রাসুল ও ফদ তোমাদেরকে যা দিয়েছেন তা গ্রহণ করো আর রাসুল সাল্লা ইসাল্লাম থেকে অসংখ্য হাদিসে প্রমাণিত যে এই ধরনের অপরাধী মমিনেরা আল্লাহ তাদেরকে জাহান্নামে শাস্তি দেবেন অতপর নবী সাল্লাই সুপারিশের মাধ্যমে জাহান্নাম থেকে তাদের মুক্তি হবে এমনটাই হচ্ছে আহলুসূন্না ও জামা জামাআতের আকিদা যা বিস্তারিত বর্ণনায় আমরা বিভিন্ন সময় বলেছি সেই সাফা বা সুপারিশের এটি একটি গুরুত্বপূর্ণ অধ্যায় গুরুত্বপূর্ণ দিক সুতরাং আমরা আরও স্পষ্ট হাদিসে জানি যেটি সহিউল বুখারি ও সহি মুসলিমের হাদিসেও এসেছে নবী সাল আলী হুসালাম বলেন আখেরুারি ও দা খালা ফিল জান্না ও আেরু ফিল ফিলজানা সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে অপরাধী মমিনদের মাঝে জান্নাম থেকে বের হয়ে শাস্তি ভোগের পর সেই ব্যক্তির আল্লাহ সুবাহান তারা কি বিশাল জায়গা দেবেন জান্নাতে এর অর্থ হলো এই নয় যে তারই বিশাল দেবেন আর অন্যদের অন্যদের আরও বিশাল দেবেন সুলহান আল্লাহ ওই সর্বশেষ নিম্ন স্তরের জান্নাতিকে আল্লাহ রাবুলায়নামিন জাহান্নাম থেকে মুক্ত হওয়ার পরে ইমান থাকার কারণে তাকে দশ দুনিয়ার সমান জান্নাতে স্থান দান করবেন সুলহান আল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা বলবো অতএব জাহান্নামে যাওয়ার পরে যদি সে কাফের মুশ্রিক বেদিন হয় তাহলে চিরস্থায়ী জাহান্নামে তার বের হওয়ার কোনো সুযোগ নেই আর যদি সে মিন হয় ইমান থাকে তাহলে অপরাধ তার মোচন হওয়ার পরে শাস্তি ভোগের পরে সুপারিশের মাধ্যমে তাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে অথপর সে জান্নাত লাভ করবে ইনশা আল্লাহ অল্লাহজাল আলম